যদি বলবো যে ধরেন চীন সফর নিয়ে যত ছিল আর কি, গর্জন ছিল, শেষ পর্যন্ত মনে হচ্ছে না সেই বর্ষণটি ঠিক মতো হচ্ছে। বিশেষত ধরেন আমরা যদি সংবাদ সংস্থার একটি সংবাদে দেখি যে শেখ হাসিনাকে চীনে যাওয়া পৌঁছানোর পরে বলা হচ্ছে লালগালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে, কিন্তু কে তাকে স্বাগত জানিয়েছেন সে সম্পর্কে কিন্তু কোনো তথ্য কোথাও নাই। অর্থাৎ আমি শুনলাম যে অত্যন্ত মানে প্রতিমন্ত্রী টাইপ লেভেলের আর কি কেউ একজন তাকে স্বাগত জানিয়েছেন। তো ওয়েলকাম এর জায়গা থেকেই বোঝা যায় কি হয়। তো শেখ হাসিনা, ধরেন আপনি যদি আপনার বাসায় কোনো অতিথিকে লাল গালিচা দিয়ে সম্বর্ধনা করে আপনার ড্রাইভারকে দিয়ে যদি ওয়েলকাম করেন, তো অতিথি তো প্রথমেই বুঝবে যে আমার স্ট্যাটাসটা কোথায় গেল। তো কিভাবে দেখছেন এই শেখ হাসিনার এই চীন সফর? ভারত থেকে আসার 15 দিন পরেই চীন সফর, তিস্তা হচ্ছে প্রধান ইস্যু, তিস্তা নিয়ে এখনো কোনো কথা আমরা পাচ্ছি না, প্লাস এটা নিয়ে আমি শুরু করি, তারপর অন্যান্য। ধন্যবাদ। আমি প্রথমে একটু প্রেক্ষাপটে যাই, সেটা হচ্ছে যে আমি আগের থেকে কি কি আমরা দেখেছি, আমরা ওভাবে আগে চিন্তা করি। আমরা দেখেছি যে ভারত সফরের আগে চীনের রাষ্ট্রদূত বেশ অনেক মানে গত বছর চীনের রাষ্ট্রদূত বলেছেন যে বেইজিং তিস্তা প্রকল্প করতে আগ্রহী, এবং উনি পাবলিকলি এটা বলেছেন। পাবলিকলি যখন কোনো রাষ্ট্রদূত এটা বলে, অর্থাৎ জনসমক্ষে বলে, তার মানে তারা সরকারের উপরে চাপ সৃষ্টি করতে চাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করতে চাচ্ছে যে তিস্তা প্রকল্প তাদেরকে দেওয়া হোক। এরপরে আপনার এই ভিজিটের আগেই একসময় চাইনিজ অ্যাম্বাসেডর একটা অনুষ্ঠান করেছিল, সেই অনুষ্ঠানে সরকারের অনেকেই ওখানে ছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে এই ভিজিটটা হবে গেম চেঞ্জার, অর্থাৎ এই ভিজিটের ফলে, এই সফরের ফলে বেইজিং এবং বাংলাদেশের কৌশলগত আপনার যে সম্পর্ক বা স্ট্র্যাটেজিক সম্পর্ক সেটা আরেক মাত্রায় যাবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু আপনি দেখবেন যে যখন বাংলা শেখ হাসিনা 21-22 তারিখে ইয়ে করলেন, আপনার ভারত সফর করলেন, তখন কিন্তু দেখা গেল যে প্রত্যেকটা বিষয়ে ভারত যা চেয়েছে তা হয়েছে, এবং বিশেষ করে তিস্তা প্রকল্পের ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে একটা কারিগরি টিম আসবে। সেই সময় আমি যেভাবে পড়েছি তাতে মনে হয়েছে শেখ হাসিনা এই কথা বলার পরে আর আপত্তি করেন নাই, অর্থাৎ ভারত এখানে ডিকটেট করেছে যে দিস উইল বি দ্য পলিসি অ্যাজ ফার অ্যাজ এই তিস্তা প্রকল্পে কি হবে সেটা ডিকটেট করে দিয়েছেন নরেন্দ্র মোদী, এবং তখন শেখ হাসিনা এটা মেনে চলে এসেছে। এখন উনি যখন চলে আসলেন, তারপরে কি আমরা এই সাথে সাথে একটা মনে রাখতে হবে যে একজন মন্ত্রী পর্যায়ের কর্মকর্তা, ইন্টারন্যাশনাল লিয়াজন ডিপার্টমেন্ট আছে কমিউনিস্ট পার্টির, যারা কমিউনিস্ট পার্টির যেই বিভাগটা অন্যান্য পার্টিগুলোর সাথে সংযোগ রাখে, সেই ইন্টারন্যাশনাল লিয়াজন ডিপার্টমেন্টের প্রধান সেই সময় বাংলাদেশে 4 দিনের সফর করে গেল। যখন সফর করে গেল, সে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার সবার সাথে দেখা করলো, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ডেলিবারেটলি তাকে কিন্তু একটা নিম্ন লেভেলের সম্বর্ধনা দিল, ঠিক আছে? তাকে যেমন সে যাচ্ছিল আপনার রাষ্ট্রীয় অতিথি ভবনে, তাকে দেওয়া হয়েছে একটা 5-তারা হোটেলে। এটা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় ইচ্ছা করে এটা করেছে। এখন এরপরে আমরা জানি যে এই সফরে, শেখ হাসিনার সফরের কয়েকদিন আগে চীনের যে রাষ্ট্রদূত, তিনি আমাদের সাংবাদিকদের সাথে একটা সংবাদ সম্মেলন করেছেন, এবং সেখানেও তিনি এটার সম্পর্কে খুব উচ্ছ্বসিত না হলেও তিনি বলেছেন যে আমরা প্রস্তাব দিব। সেই প্রস্তাব ধরেন আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্ট প্রবলেমস আছে, অর্থাৎ লেনদেন ভারসাম্যের যে প্রবলেম, ডলার যে অভাব, সেই ব্যাপারে তারা একটা দিবেন। আমাদের দক্ষিণ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উন্নয়নের জন্য তারা একটা প্রস্তাব দিবেন, এই ধরনের বলছিলেন আমরা প্রস্তাব দিব। আপনার তো মনে আছে যে বেশ কিছুদিন আগে এই ইন্ডিয়া সফরের আগে $5 বিলিয়ন সমপরিমাণ ইউয়ান
বাংলাদেশ পাবে বলে এটা কিন্তু বিশালভাবে কথা হচ্ছিল। আপনার এটাও মনে রাখতে হবে যে একটা আওয়ামী লীগের একটা ডেলিগেশন বোধহয় তার আগে এক মাস ধরে চিনেছিল, ইফ আই এম নট মিস্টেকেন, অনেকদিন ধরে চিনেছিল, এক মাস আমি বলতে জানি, কিন্তু অনেকদিন ধরে চিনেছিল। সুতরাং চীন যত কিছু এটা নিয়ে আপনার প্রস্তুতি নিচ্ছিল, আমার কাছে মনে হয়েছে যে ভারতের ওই সফর এই সমস্ত যে যে পরিকল্পনা ছিল চীনের সেগুলো কিন্তু আমার আমি আগে থেকেই বলছিলাম যে যেহেতু আমি মনে করি যে এখানে আরেকটা কথা ভালো বলা ভালো যে অনেকেই বলছিলেন যে যে শেখ হাসিনা এখন যে বেইজিং এ যাচ্ছেন এটা কিন্তু এই কিছুদিন আমরা গতকালকে থেকে এটা শুনছিলাম যে এটা হচ্ছে ভূ রাজনৈতিক একটা ব্যাপার, অর্থাৎ এখানে যে টাকা পয়সা পাওয়া যাবে না হয়তো বা এই জিনিসটাকে একটু আপনার আগের থেকে তৈরি করার জন্য গ্রাউন্ডটা তৈরি করার জন্য যাতে ওরা বলতে পারে না আমাদের প্রবলেম তো আমাদের সফর তো সফল হয়েছে, এটা বলার জন্য শেখ হাসিনাকে বলা হচ্ছে উনি ভূ রাজনৈতিক একটা মিটিং করতে যাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা কি ভূ রাজনৈতিক ভারসাম্য বুঝেন? উনার কোনো কথাতেই তো আমি এখন পর্যন্ত আমি মনে করি না যে উনি ভূ রাজনীতি বুঝেন বলে মনে হয়, কারণ উনি যেটা বুঝেন সেটা হচ্ছে, আমি যে আগেও বলেছি যে উনি যেটা বুঝেন সেটা হচ্ছে ট্রানজ্যাকশন, উনি কিন্তু ট্রানজ্যাকশনাল, অর্থাৎ উনি ভ্যালুস বুঝেন না, উনি কিন্তু ভবিষ্যতে কার প্রতি আমি বিশ্বস্ত থাকবো কি থাকবো না, ভবিষ্যতে চীন আমার উপরে নির্ভর করতে পারবে কি পারবে না, অথবা ভারত আমার উপরে নির্ভর করতে কি পারবে কি পারবে না, এগুলো কিন্তু বড় কথা না ওনার কাছে, উনি এগুলো বুঝেনই না। উনি জোট কিসের উপরে হয় এটা উনি বুঝেন না, উনি খালি বুঝেন উনি ক্ষমতায় থাকতে হবে এখন উনাকে কি দিবে, উনাকে ক্ষমতায় থাকতে হবে এখন কি দিবে, এবং উনি যখন ক্ষমতার থেকে যদি পড়ে যান তাহলে উনাকে কিভাবে ক্ষমতায় আনবে, তার জন্য আমার কি দিতে হবে, উনি কিন্তু ট্রানজ্যাকশনাল, লেনদেন ছাড়া উনি কিচ্ছু বুঝেন না। সো উনি ভারতকে দিয়ে এসেছেন, এখন উনি যাচ্ছেন চায়নাকে দিতে। ভূ রাজনীতি বলতে আমি মনে করি শেখ হাসিনা এটাই বুঝেন। আপনি দেখবেন এই জন্য কিন্তু শেখ হাসিনা বলে যে আমি যদি আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দিতাম তাহলে হয়ে যেত, বলে না যে আমি এটা যদি দিয়ে দিতাম তাহলে হয়ে যেত, ওটা দিয়ে দিতাম ওটা হয়ে যেত, এটা হচ্ছে ট্রানজ্যাকশনালিটি। সো এইভাবে কিন্তু হ্যাঁ ট্রানজ্যাকশনের দাম আছে, কিন্তু এখানে সিস্টেমটা আরো বড়, জোট যদি হয় তার সাথে ট্রানজ্যাকশন চলতেই থাকবে বছরের পর বছরের পর বছর। সো ওই জিনিসটা অন্যান্য পরাশক্তি চায় যেটা শেখ হাসিনা দিতে পারবেন না, কারণ শেখ হাসিনার সেই মেন্টালিটি নেই, শেখ হাসিনা যেটা বুঝেনি না। এখন আমরা আসি যে উনি গেলেন হচ্ছে কি, উনার কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনি 10 তারিখেই রাত্রে, এখন বলা হচ্ছে যে উনি গেছেন 8 তারিখে রওনা দিয়েছেন, 9 তারিখে কি হলো, 9 তারিখে কিন্তু বিজনেসম্যানদের সাথে মিটিং হয়েছে, বিজনেসম্যানদের সাথে যেখানে মিটিং হয়েছে সেখানে বোধ হয় উনারা অনেকগুলো সাইন করেছেন, কি বলে আপনার ওই যে MOU সমঝোতা স্মারক সাইন করেছেন, কিন্তু এগুলো সবই কোম্পানিগুলোর সাথে, এই কোম্পানিগুলো অনেকগুলোই আপনার সরকারি, আবার অনেকগুলো কোম্পানি প্রাইভেট, কিন্তু সরকারের অবশ্যই তার উপরে ফুল কন্ট্রোল আছে। যে এখন আমি যেটা দেখেছি যে ওখানে একটা বড় ইয়ে হচ্ছে হুয়াওয়ের সাথে 2-3টা আপনার দুটো বোধহয় সমঝোতা স্মারক হয়েছে, এবং এগুলো স্বাভাবিকভাবে এটা কমিউনিকেশন টেলিকমিউনিকেশন সংক্রান্ত হবে। আপনি জানেন যে হুয়াওয়ে কিন্তু পশ্চিমা জগৎ কিন্তু মানে পশ্চিমা যে ইয়ে পক্ষ তারা কিন্তু হুয়াওয়েকে আপনার ইয়ে করে দিয়েছে, ব্ল্যাকলিস্টেড করে, ব্ল্যাকলিস্টেড করে যে টেলিকমিউনিকেশনে তারা হুয়াওয়েকে দিলে এই আপনার তথ্যগুলো চীনের কাছে চলে যেতে পারে, তারা একটা কিছু ওই ওই ইকুইপমেন্টের মধ্যে কিছু রেখে দিতে পারে যেটা অন্যরা জানে না। তো আমার মনে হয় যে যেটা পশ্চিমের ব্যাপারে প্রযোজ্য চীনের ব্যাপারে, চীনের ব্যাপারে তো ভারতেরও সমস্যা আছে, সুতরাং ভারত কতখানি চাইবে যে বাংলাদেশের টেলিকমিউনিকেশন হুয়াওয়ে করুক এবং সেটা কইরা এখানকার যত সমস্ত তথ্য আছে সেটা বেজিং এর কাছে যাক, সেটা ভারত কতটুকু চাইবে, আমি আমার কাছে মনে হয় না যে এটা খুব একটা চাইবে। আর এখন আমাদের কথা হচ্ছে যে 10 তারিখে অর্থাৎ আগামীকাল, আগামীকাল ইয়ের দুটো মিটিং আছে, আসল দুটো মিটিং হচ্ছে উনার আগামীকাল ইয়েতে শেখ হাসিনার, একটা হচ্ছে প্রাইম মিনিস্টারের সাথে এবং আরেকটা শেষেরটা হচ্ছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে।
এখন উনি কেন তিন দিনের সফরকে দুই দিন করলেন বা চার দিনের সফরকে তিন দিন করলেন, উনি কেন 10 তারিখেই চলে আসবেন, অনেকগুলো কারণ থাকতে পারে। এক হতে পারে, আমি আমি একদম আপনার কি বলবো ইনোসেন্ট নিষ্পাপ ব্যাখ্যার থেকে একেবারে পাপি ব্যাখ্যায় যাবো। হ্যাঁ, আগে নিষ্পাপটা শুরু করি। ধারণা এমন হল, ওরা ওরা কি বলেছে, আগে বলেছে যে ওরা বলেছে যে না, উনি নামার সাথে সাথেই বলেছেন যে উনি 11 তারিখে যাবেন না, উনি 10 তারিখে চলেছেন রাত্রেবেলা, এটা ওরা বলছে। তাহলে উনার সাথে সাথে নামার সাথে সাথে উনার হলোটা কি, হলোটা কি? কারণ উনার যখন এই যে সফরটা হচ্ছে, আপনি একটু আগে বলেছেন যে এই সফরগুলো তো সমস্ত অনুমোদন নিয়ে হয়, এগুলোর বই ছাপানো হয়, এগুলো সবাই দেখে। সুতরাং 11 তারিখে যদিও 10 তারিখে উনার অফিসিয়াল আমার মনে হয় অ্যাক্টিভিটিস শেষ, বিশেষ করে মানে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট, কিন্তু তারপরেও 11 তারিখ কি ছিল আমরা কিন্তু এখনো জানি না। 11 তারিখে কি ছিল, সকালবেলা কিছু একটা করতে পারতেন উনি, আর উনি তো আপনি জানেন যে খুব শপিং টপিং এ খুব ভালোবাসতেন, ভীষণ ভালোবাসেন। আমি উনাকে বেজিংয়ে দেখেছি, বেজিংয়ে প্রথম যখন ভিজিট উনার হয় সেই সময় আমি ছিলাম। হ্যাঁ, ওই সময় উনি ভিজিট করে আমরা গিয়েছিলাম গুইলিন, আমরা গিয়েছিলাম হাইনান, ওখানে তো সেই লম্বা আপনার উনি যাত্রা করেছেন, ফান করেছেন, হলিডে করেছেন। এর আগেও কিন্তু আপনি দেখেছেন যে উনি কিন্তু ইউকে তে দিনের পর দিন পড়ে থাকতেন, যুক্তরাষ্ট্রে কিন্তু দিনের পর দিন পড়ে থাকতেন, থাকতেন না? এখন উনার 11 তারিখে কি হলো আমি জানি না, কিন্তু প্রথম কথা হচ্ছে যে উনি নেমেছেন। একটা হতে পারে যে 11 তারিখে হয়তো তেমন কিছু ছিল, উনি বললেন যে সমন্বয়হীনতা আমাদের এই এই, আপনি তো জানেন যে এই সরকারের মধ্যে চরম সমন্বয়হীনতা আছে, সুতরাং সমন্বয়হীনতার কারণে হয়তো হতে পারে যে না ঠিক আছে আমি 10 তারিখেই রাত্রেবেলা চলে যাব। তৃতীয় আরেকটা জিনিস হতে পারে যে উনাকে কেউ একজন বলেছে, ধরেন আমি উদাহরণ দিয়ে বলি, ধরেন ভারতের যিনি অ্যাম্বাসেডর বেইজিং, তিনি যদি উনার সাথে দেখা করে বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভারতে 2 দিন কাটালেন আর বেজিং এ কাটাচ্ছেন 3 দিন, আমি কি করবো? আমি আপনাকে মানে আমার ধারণা থেকে বলছি, এটাও কিন্তু হতে পারে, কারণ উনি উনি এখন ভারতকে নিয়ে অত্যন্ত চিন্তিত, অত্যন্ত চিন্তিত, সেটা আলাদা বিষয়। তো এটা হতে পারে। আরেকটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে যে যিনি বেইজিং এ আমাদের অ্যাম্বাসেডর, বাংলাদেশের যিনি অ্যাম্বাসেডর, তিনি হয়তো কোনো ইনফরমেশন পেয়েছেন যে যেটাতে বোঝা যাচ্ছে যে 10 তারিখের অফিসিয়াল ভিজিটের সময় কয়েকটা জিনিস আসবে না, ফরেন ব্যালেন্স অফ পেমেন্ট সাহায্য আসবে না। আমি ধরে নিচ্ছি, আমি মনে করি এটা আসার চান্স অত্যন্ত কম। কেন কম সেখানে আমরা যেতে পারি, কেন কম? এক হচ্ছে গিয়ে যে চীন কিছু পাচ্ছে না, বাংলাদেশে তেমন কিছু পাচ্ছে না যেটা তার দরকার কৌশলগত ভাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যালেন্স অফ পেমেন্টে যদি সে সাহায্য দেয়ও সেটা পরিশোধ করতে শেখ হাসিনার প্রবলেম আছে, সেটা তারা জানে, এভরিবডি নোস দ্যাট বাংলাদেশ এখন লোন পরিশোধ করতে খুবই সমস্যায় পড়ে যাবে, পড়ে যাচ্ছে, সুতরাং সেই সময় তারা দিবে কিনা। তারা ভারতের একজন অনুগত রাষ্ট্র মানে সরকার প্রধানকে তারা কি দিবে? তারা কি অন্য কোনো জায়গায় ভারতের অনুগত কোন সরকার প্রধানকে কি তারা অনেক সাহায্য দিয়েছে? আমাকে দেখাতে পারবেন? পারবেন না।